যেন সবাই একটু বানায় খেয়ে দেখতে পারে হলুদ হলুদ পাকা পাকা দেখে দশটা লেবু কিনে নিয়ে আসি দশ টাকা দিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিছি গায়ে যে কত ময়লা বাবারে বাবা এবার ফুটন তো টক বগে গরম পানির মধ্যে লেবুগুলো ছেড়ে দিলাম বেশি না পাঁচটা মিনিট জাল করে নেবো তারপর সুলো জালটা বন্ধ করে পনেরো মিনিটের জন্য লেবুগুলো আবার সেই পানিতে রেখে দেবো তাতে ওই লেবুর মধ্যে তিতে মিতে যা আছে সব ওই গরম পানির সাথে ধুয়ে মুছে হয়ে যাবে নাকি এইবার ওই গরম পানিতে লেবুগুলো তুলে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি লেবুগুলো কিন্তু সিদ্ধ করার কারণে একেবারে নরম ভর ভরে হয়ে গেছে এইবার খুব যত্ন করে কাটে নেবো যে কোনো সাইজ করে তোমরা কাটে নিতে পারো তা আমি একটু লম্বা লম্বা চিকন চিকন করে কাটে নিচ্ছি মাঝখানে যে সাদা শিরাটা আছে ওইটা ফেলে দিছি আর এই ফাঁকে কিন্তু বিচি থাকলে সেটাও ফেলে দিতে হবে না এইবার কড়াইতে ফেলে দিছি বারো চোদ্দটা শুকনো সাল ভালো করে দুই এক মিনিট টেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিছি হাফসা চা মৌরি হাফসা চা চামচ মেথি আর হাফ চা সর্ষে তারপর দিলাম হাফ চামচ গোলমরিচ এ পুড়ে গেলো পুড়ে করে একটু দিলাম তারপর দিয়ে দিছি দশ বারোটা লবঙ্গ ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে আসলি শিল্পটা নিয়ে নিছি এবার খুব ফাইন করে গুঁড়ো করে নেব শুকনো ঝালটা একেবারে নিপিস করার দরকার নেই ঝালটা একটু তাকায় তাকায় থাকলে ফাইন লাগবে না দেখতে এবার কড়াইতে দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রাম মতন সর্ষের তেল আসার একটু তেল বেশি না দিলে হয় তেল গরম হলে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো ঝাল আর হাফসা চা চামচের মতন কালো জিরে ভাইজে নিয়ে তার মধ্যে লেবুগুলো ছেড়ে দিছি লেবুগুলো কিন্তু নাড়ে ঝাড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে না একেবারে যেন গার পানিটা শুকোই আসে এবার দিলাম খানিকটা নুন আর হাফসা চামচ হলদির গুঁড়ো এগুলো সব সুন্দর করে একসাথে মিশিয়ে নিছি মিশানো হলে দিয়ে দিলাম ওই গুড়ো মশলা টুক এই মশলা টুক এই পর্যায়ে সব একসাথে ভালো করে আবার নাড়ি ছেড়ে মিশায় নেব তারপর দড়ই যে আবার চার পাঁচ কোয়া তেঁতুলি এসে ছেড়ে দিলাম এর মধ্যে ওই তেঁতুলের উপরে দুই টেবিল চামচ ভরে ভরে চিনি দিয়ে দিছি চিনিটাও গলে যাবে না চিনির রসে তেঁতুলটাও গলে যাবে না এবার সব সুন্দর করে ফাইন করে মিশাই নেবো ভাস্তি ভাসতি চিনিটাও একেবারে শুকো নেবো ও মা তেঁতুল দেওয়ার কারণে দেখি নুনটা কমে গেছে তাই আরো খানিকটা নুন দিয়ে দিলাম ভালো করে মিশে আসলি এক ভাগের এক ভাগ ভিনেগার দিয়ে দিসি আসার কিন্তু রান্তি রান্তি সেকে দেখতে হয় আর ঝালুন ব্যালেন্স করতে হয় কি যে একটা ঘিরান শাড়ি রে বাপু কি কব কি মজা হইছে সত্যি আমার মেলা খুশি লাগতেছে এবার কত দাম বাড়বি বাড় সারা বছর ধরে লেবু খাবো আচার বানায় খিচুড়ি জানতে ফেলিস দেরি সহ্য হয় নাকি গরম গরম খিচুড়ির সাথে গরম গরম লেবুর আচার মাসে আল্লাহ সেই টেস্টি লেবুর খুসা গুলো কিন্তু এখনো নরম হয়নি মাত্র বানাইছি না ছয় সাত দিন তেলের মধ্যে চুবই রাখার পর একদম আমের খোসা খুসা নরম হয়ে যাবে হয়ে যাবে এত মজা লাগিছে টক মিষ্টি ঝাল আর লেবুর সাথে আচারি ফেলেবারের কম্বিনেশন মিথ্যে কথা কব না টাকরার কাছে হালকা ভাব লাগতো এরম প্রসেসিং করে লেবুর আচার বানালি আটানব্বই পার্সেন্ট তিতোই গায়েব হয়ে যাবে আর হালকা যে দুই পার্সেন্ট ভাবটা আছে যখন এই লেবুর খোসাটা একেবারে নরম সফট হয়ে গলে যাবে তখন ওই তিতো ভাবটাও একবারে পুরো গায়েব হয়ে যাবে দেখিস লেবুর আচারটা দিয়ে খিচুড়ি সব খাইয়ে ফেলেছি তা বাকিটা দিয়ে খাবো কখন এবার একটু ধীরে সুস্থে খাই চলে যাচ্ছি ধন্যবাদ